বেপরোয়া চালকে অনিরাপদ সড়ক, একের পর এক দুর্ঘটনায় বাড়ছে মৃত্যুর মিছিল, হাত পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করছেন অসংখ্য মানুষ। পরিবহন মালিক ও চালকদের অধ্যত্ত আচরণ ও আইনের প্রতি বৃদ্ধাঙ্গুল প্রদর্শনের কারণেই এমনটা ঘটছে বলে জানালেন গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। তার মতে, পরিবহন খাতে বিশৃঙ্খলা দেশের আর্থসামাজিক উন্নয়নে বড় বাধা। রুহুল আমিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাজি। দেশের সড়ক পথের অনিয়ম, বিশৃঙ্খলা আর নৈরাজ্যের সাক্ষী রাজধানীর তিতুমির কলেজের ছাত্র রাজীবের এই হাত। খোদ রাজধানীর প্রাণকেন্দ্র কারওয়ান বাজারে দুই বাসের চাপায় হাত হারানো রাজীব দুই সপ্তাহ বেঁচে থাকার লড়াই করে মৃত্যুর কাছে হার মানেন। রাজীবের মৃত্যুর দিনই গোপালগঞ্জে ট্রাকের ঘষায় এক হাত বিচ্ছিন্ন হয়ে যায় বাসযাত্রী খালিদ হাসান হৃদয়ের। তীব্র যন্ত্রণা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কাতরাচ্ছেন তিনি। আমি ডান সাইডে বসে, সে ডান সাইডে আমার হাতটা গ্রিলের সঙ্গে ঝুলানো ছিল, একটা মেরে দিছে। প্রতিনিয়ত এমন অসংখ্য দুর্ঘটনা ঘটলেও বেপরোয়াভাবে পাল্লা দিয়ে গাড়ি চালানো যেন থামছেই না। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে, 2017 সালে 2917টি সড়ক দুর্ঘটনায় 3672 জন মারা যান, আহত হন আরও 7400 জন। আর 2018 সালে প্রথম তিন মাসে 798টি দুর্ঘটনায় প্রাণ যায় 1049 জনের, আহত হন আরও 2015 জন। যে কোনো গাড়ি একটার সাথে আরেকটা বাজাবাজি করবে, কে কাকে সাইড দিবে না, একটা গাড়ি আর একটা গাড়ি আগে যাবে। আমি উঠতে লইলাম, বাট আমাকে ছেড়ে ও চলে গেল। বাট আমি যে বাসের নিচে পড়লাম না, চাকার নিচে পড়লাম, বেঁচে আছি না মরে আছি, সেটা বাসওয়ালার দেখার সময় নেই। পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই কিন্তু আলটিমেটলি তারা আসলে গাড়ি চালায়। অথচ দুর্ঘটনার দায় নিতে রাজি নন চালকরা। আমার আগের গাড়িটা ওভারটেক করে যাইতে পারলে মনে করেন দুজন যাত্রী নিতে পারবো, এই ক্ষেত্রে তো মনে করেন গাড়ি একটার একটা ওভারটেক করে ইনকাম দেওয়ার সময় তোর আমার তো কম নিব না, আমার তো জানিব তো তা নিব, এক সমান ইনকাম নিব। বিশিষ্ট গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলছেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুকে হত্যা হিসেবে গণ্য না করার কারণেই সড়কে নৈরাজ্য বন্ধ হচ্ছে না। আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে পরিবহন মালিকরা এবং শ্রমিকদের যে অধ্যত্ত, এই সব মিলে সমস্ত দেশের মানুষ এখন জিম্মি হয়ে পড়েছে। পরিবহনের যে এই অরাজকতা, এটা আর্থসামাজিক উন্নয়নের পথে খুব বড় বাধা হয়ে দাঁড়াবে। তবে পরিবহন খাতের নৈরাজ্যের জন্য সচেতন মহল থেকে বারবার বিআরটি এর গাফলতিকে দায়ী করলেও কর্মকর্তাদের কণ্ঠে একই সুর, আইন ভঙ্গকারী চালক ও মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুধু সরকারের একার পক্ষে কিন্তু এই সড়ক দুর্ঘটনা সম্পূর্ণ বন্ধ করা বা নির্মূল করা কিন্তু সম্ভব না, কারণ এর সাথে কিন্তু মালিক, শ্রমিক, পরিবেশ জড়িত থাকে। মালিকের দায় দায়িত্ব থাকে, শ্রমিকের দায় দায়িত্ব থাকে, তারপরে আইন প্রয়োগকারী সংস্থা তাদের দায় দায়িত্ব থাকে। কাজে সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই কিন্তু এ থেকে উত্তরণের উপায়। পরিবহন মালিক ও চালকদের সদিচ্ছা ছাড়া কেবল আইন প্রয়োগ দিয়ে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয় বলে জানালেন বিআরটি এর এই কর্মকর্তা। বাংলাদেশে